এখন সকাল 7:45। আমরা রয়েছি অম্বালা স্টেশনে। আমাদের গন্তব্য আজ মহাভারতের এক গুরুত্বপূর্ণ স্থান কুরুক্ষেত্র। অম্বালা থেকে 6:50 ঝিলাম এক্সপ্রেস চেপে রওনা দিলাম কুরুক্ষেত্রের দিকে। আটটা নাগাদ আমরা পৌঁছে গেলাম কুরুক্ষেত্র স্টেশনে। আমাদের রিটায়ারিং রুম আগে থেকেই বুক করা ছিল, তাই স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে নিলাম। কুরুক্ষেত্রে পা রেখে রোমাঞ্চিত হয়ে উঠলাম। শুধু মনে হচ্ছিল আজ থেকে কত বছর আগে এই জায়গায় সৃষ্টি হয়েছিল মহাভারতের এক অধ্যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। কুরুক্ষেত্র স্টেশনের বাইরের দেওয়াল মহাভারতের নানা ছবি দিয়ে সুন্দর করে সাজানো। স্টেশন থেকে একটু এগোলেই চোখে পড়বে গাড়ি পার্কিংয়ের স্থান, তারপরেই রয়েছে অটো স্ট্যান্ড। আমরা যেহেতু দুজন রয়েছি, তাই ঠিক করলাম অটো করে পুরো কুরুক্ষেত্র শহরের দর্শনীয় স্থান ঘুরে নেব। সকালে শহরের অনেক দোকান তখনও বন্ধ, জনসমাগম তখনও শুরু হয়নি, মোটামুটি ফাঁকা রাস্তা ধরে চলল আমাদের অটো। অটোতে কুরুক্ষেত্রের সব দর্শনীয় স্থান ঘুরতে 800 টাকা ভাড়া নেবে। প্রথমেই আমরা পৌঁছে গেছি কুরুক্ষেত্রের এক শক্তিপীঠে। এই মন্দির শ্রী দেবী কো ভদ্রকালী মন্দির, যা আদিপীঠ নামেও পরিচিত। মা সতীর দেহের 52টি খণ্ড পড়ে যে 52টি শক্তিপীঠ তৈরি হয়েছে, এই মন্দির তারই একটি। এই মন্দিরে মা সতীর ডান গোড়ালি পড়েছিল। মন্দিরের মাঝখানে রয়েছে পদ্ম ফুলের ওপরে তৈরি মা সতীর মার্বেলের ডান গোড়ালি। মনে করা হয় মহাভারতের যুদ্ধের জন্য যাত্রার আগে ভগবান কৃষ্ণের সঙ্গে পাণ্ডবরা যুদ্ধ জয়ের জন্য এখানে প্রার্থনা করেছিলেন এবং একটি রূপো ও মাটির ঘোড়া নিবেদন করেছিলেন। যুদ্ধ জয়ের পর তারা এখানে মা দুর্গার পূজাও করেছিলেন। সেই থেকে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য দেবীকে পোড়া মাটির এবং ধাতব ঘোড়া নিবেদন করেন। এটাও বিশ্বাস করা হয় যে এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও বলরামের মাথা মুণ্ডন করা হয়েছিল, তাই এখানে প্রতি বছর মুণ্ডন অনুষ্ঠিত হয়। এই বটগাছটি দেখলেই মন্দিরের প্রাচীনত্ব বোঝা যায়। দেবীকূপ দর্শন করে আমরা চলে এসেছি পরবর্তী দর্শনীয় স্থানে। এই মন্দির থানেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। মন্দিরে প্রবেশ করেই চোখে পড়বে মাঝখানে জলের কূপ ও বাবা মহাদেবের নীলাভ মূর্তি। প্রথমেই রয়েছে গৌরী শঙ্কর মহাদেব মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনী। এই মন্দির প্রায় 5000 বছরেরও বেশি পুরানো। ভগবান ব্রহ্মা এখানে ভগবান শিবের প্রথম লিঙ্গ স্থাপন করেছিলেন। বিশ্বাস করা হয় মহাভারতের পাণ্ডবরা কৃষ্ণের সাথে এই মন্দিরে ভগবান শিবের উপাসনা করেছিলেন এবং কুরুক্ষেত্রে যুদ্ধে কৌরবদের জয়লাভ করার জন্য আশীর্বাদ পেয়েছিলেন। এই জলাশয়ের জলে ঔষধি গুণ রয়েছে বলে সকলে বিশ্বাস করেন। জনশ্রুতি আছে যে কুষ্ঠরোগে আক্রান্ত রাজাবান এই জলে স্নান করে সুস্থ হয়েছিলেন, তাই মন্দিরের পাশে একটি গুরুদ্বার রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। সকাল 6:00 থেকে সন্ধ্যা 8:00 পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে এসেছি সূর্য নারায়ণ মন্দিরে। এই মন্দিরে সূর্য হিসাবে ভগবান বিষ্ণু রয়েছেন।
মন্দিরের পাশে রয়েছে সন্নিহিত সরোবর। সন্নিহিত মানে একত্রিত হওয়া। এটিকে সাত সরস্বতী সঙ্গম বলে মনে করা হয়। কথিত আছে সূর্যগ্রহণ এবং অমাবস্যায় এই পবিত্র জলে স্নান করলে সকল তীর্থ একত্রে হয় এবং সমস্ত পাপ দূর হয়। সরোবর ঘিরে রয়েছে বেশ কয়েকটি মন্দির। এখন রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে ভগবান শিবের খুব সুন্দর একটি মন্দির। সোজা এই সিঁড়ির ধাপ উঠে গেছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঘর পর্যন্ত। এখানে ভগবান গণেশ, ভগবান গরুর ও ভগবান কুবেরের পূজা করা হয়। মহাভারতে যুদ্ধের আগে পাণ্ডবরা এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি স্থাপন করে পূজা করেন। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রথম সূর্যের আলো দেবতার পা স্পর্শ করে। মন্দিরের উচ্চতা প্রায় 124 ফুট। 1200 শতকে চোলরা এই মন্দিরটি নির্মাণ করেন। কুরুক্ষেত্রের পরবর্তী দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্যায়ে।